bir premik era ya di shahara taramara nirbhay kore na thik ki na aa prem ta kotha kon thik ki na prem khoira se ayu nabi tar preme rohima Bibigo Tikina, what are ya taro shalal? Kirai kai lo tobu prem sarena prem ta morena zurakan marhaba. Itanti mono kosa fem kali itanti kore huzura mono fem zanana. Kotha kona. Tumra na leader lap ko. আপনাদের অনুভূতি দেখে এই সিচুয়েশন দেখে আমার মন বলছে এই মুহূর্তে গানে যারা আছেন সবাই আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক আমার নবীরে সবাই ভালোবাসেন কথা বলেন ঠিক কি না বাইরে আমার বন্ধুরা আমার দয়াল নবীরে ভালোবাসবে যারাও আমার নবীর আনিত শরীয়তের বিধি বিধান নবী যা এনেছে তা গ্রহণ করবে তারাও যা নিষেধ করেছে বর্জন করবে তারাও কারণ ঈমানদার হয় যারাও আল্লাহর কোরআন মানে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা ফরমান মা আতাকুমুর রাসূলু ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু জবানটা খুলে জোরে কোন না আল্লাহু আকবার বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমার নবী তোমাদের জন্য যা এনেছে তা গ্রহণ করো আর যা নিষেধ করছে তা বর্জন করো ভাইরা আমার বন্ধুরা আমার এই কারণে আপনার আমার দয়াল নবী হলেন বৈস্তু মুআল্লিমান নবী হলেন সমগ্র সৃষ্টি জগতের সমগ্র আলমের জন্য শিক্ষক আপনার আমার নবী আপনাকে আমাকে মানবতা একতা সম্প্রীতি ভালোবাসাও ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সন্তান তার মা বাবার প্রতি কি হক মা বাবা সন্তানের প্রতি কি হক এইভাবে প্রত্যেকটা বিষয়ে হাতে কলমে নবী আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার ভাইরা আমার আপনার আমার নবীর আনিত এই শরীয়তের বিধিবিধান মানবে যারাও আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাইবেন তারাও জবানটা খুলে বলেন ঠিক কি না তাইলে আবারে বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী দান করছেন সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী আমরা নবী আর আমাদেরকে যেই কিতাব দিলেন কোরআন আসমানি যতগুলি কিতাব আছে সমস্ত কিতাবের মধ্য থেকে এই কোরআন হলো সবচাইতে দামি সবচাইতে শ্রেষ্ঠ ঠিক কি এখন এবারে ঈমানদার মুসলমান যারা এই কোরআনকে অস্বীকার করতে পারে না তারাও ঈমানদার মুসলমান যারা কোরআনের প্রতিটি আইন মানে তারা এবারে এই কোরআনকে আমরা মানি যারা মনোযোগ দিয়া শুনবেন তারা গভীর মনোযোগ দেন ওই কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম আজকের বিষয়বস্তুর আলোকে আয়াত কারিমা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহু আকবার আস্তে কইবেন আরো আর আস্তে কইবেন আমরা মেম্বার সামনে নির্বাচনের সময় আপনারা যেমনি কইছেন নাহিম ভাইয়ের চরিত্র হুলের মতো যে মিছিল করছে গলা হাড়াই লেছে সোয়াব হইছে মেম্বার সাহেব আবার মাইন্ড করেন না তো নির্বাচনের সময় আন্দাজ এমন ভাবে মিছিল করি গলা হড়াইলে সব নাই কিন্তু আল্লাহ আকবার কইলে সব আছে না নাই তো যেইটা লাভ বাঙালি এটা বুঝিনি তাহলে আল্লাহ আকবার কি আস্তে হইব না জোর হইব আল্লাহ আকবারের দনিতে এই এলাকা থেকে শয়তান দূরে দিতে চাই আজাব গজব মুসিবত সব দূর হবে আল্লাহর রহমত এই গাছবাড়িয়ার জমিনে বর্ষিত হবে ঠিক কিনা বলেন তাহলে সবাই রেডি বিসমিল্লাহির রহমানির রহিম
أشرك به شيئا وبالوالدين إحسانا غشنا كار زورة زورة بلن كار أمار بحيرم غبير منزوك الله بولن وعبد الله ولا تشركوا به شيئا همار الله كوي باندام ও জগতের মানুষ আমি আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা কাউকে শরীক করিও না এই কথার দ্বারা এটাই প্রমাণ হয় 14 গ্রাম থানার অন্তর্গত গাছবাড়িয়ার মুসলমান আপনারাই বলুন একমাত্র ইবাদতের মালিক যিনি তিনি কে আল্লাহ এই কারণে যারা আমাদেরকে মন্দ বলে বন্ড বলে বেদাতি বলে আমাদেরকে যারা বিভিন্ন ভাবে অপবাদ দেয় আমরা তাদেরকে আমাদের আকীদার বিষয়ে একটু ক্লিয়ার করতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো আমার আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না আমার আল্লাহ সর্বময় ক্ষমতাবান আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আর কোনো আল্লাহ নাই কথা কোন ঠিক কি নাও এবং শুধু তাই নয় একমাত্র ইবাদত কবুলের মালিক হলো আমার আপনার আল্লাহ জবানটা করে বলুন ঠিক কি না এবার আসেন ভাইরা আমার কেনই কথা বললাম এটা হয়তো অনেকেই বুঝেছেন যেহেতু তরিকা ফমতি লোক আছেন ভান্ডারীরা আছেন আমার বিষয় ওইদিকে নাও আমি ওইদিকে যেতে পারবো না বাবার আমার আমার ট্রেন যাওয়ার কথা সিলেটের দিকে আমি চাইলে ছাত্র যেতে পারতাম না কথা কোন ঠিক কি না গভীর কারণ এটা ভাইরা জালালের একটা নিয়ম আছে বিধান আছে জেন্দি দরবা যেদিকে যাবে এদিকে মাঝখানে কোনো স্টিভেজ নাই কুমিল্লা চট্টগ্রাম টু ঢাকা যে তুলনা নিশ্চিতই যায় কথা কোন কোন স্টেশনে লোকাল যাত্রী লই না বাবা বউ তো আছে দেখবেন যে তারে নারে বন্ধুরে কুমড়া কাটে ইন্দুরে হেন কত হেন কত সুলুবুলু করে টাইম শেষ কথা কয় ফাহেরা মানুষ উড়াড় আর কোদালটা লইয়া টিলাটা ধরলে এক মাথারে তো কুবাইয়া টিলা শেষ করে লেছে তাঁদা এই দেশের মানুষ না ফাহেরা শৈলীরা কথা কয় না গভীর মনোযোগ তাইলে আপনারাই বলুন আল্লাহ একমাত্র ইবাদতের মালিক নাকি আর কেউ আছে তো আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না মানে আর কারো ইবাদত করিও না ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর ঠিক কি না আমার ভাইয়েরা শুধু তাই নয় আয়াতের এই অর্ধেক অংশে আল্লাহ এটাই বুঝাইলেন ইবাদত করো আমার আর কারো ইবাদত করিও না ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না আয়াতের বাকি অংশে আমার আল্লাহ এমন একটি গুরুত্বপূর্ণ কথা বললেন ভাইরা আমার বন্ধুরা আমার যেই বিষয়টা আপনার আমার আমাদের সকলের জীবনের সাথে রিলেটিভ একটি বিষয় আপনি আমি আপনার আমার এই জীবদ্দশায় এই বিষয়টিকে অতীব গুরুত্ব সহকারে দেখতে হবে ওই বিষয়টি হলো আল্লাহ আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিও না এই কথা বলে আল্লাহ আবার ওয়াদা করলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আর জোরে আমার আল্লাহ ডাল দিয়া গয় বান্দা ইবাদত কইরো আমার আমার ইবাদতে কাউকে শরীক করিও নাও এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো সুন্দর ব্যবহার করো উত্তম আচরণ করো আমি জানতে চাই মা বাবার সাথে সুন্দর আচরণ করাও সৎ ব্যবহার করার আদেশ হুকুম কার জোরে কও আল্লাহ এবার আসেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর এই মেসেজ অনুযায়ী আল্লাহর এই তত্ত্ব অনুযায়ী যদি আপনি আমি ব্যাখ্যা করতে যাই গবেষণা করতে যাই বাস্তব প্রেক্ষাপট নিয়ে যদি আপনি আমি একটু অবজারভেশন করি দেখতে পাবো আজকে সমাজের মধ্যে সুন্দর আচরণ থাক দূরের কথা এমনও সন্তান আছে বাবার গায়ে হাত তোলে মার গায়ে হাত তুলে আসে না নাই এ আমার যুবক ভাইরা মুরুব্বী বাবাজিরা
সমাজ এই অন্ধকার থেকে বের হয়ে আসতে হবে এই অন্ধকার পরিবেশ থেকে সমাজকে বের করে আনতে হবে দল মত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ পাকের এই বিধান রাসূল পাকের শরীয়তের বিধানকে এই সমাজে বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন করতে হলে কোরআনের আইন ফলো করতে হবে আল্লাহর কোরআনের আইন আল্লাহ নির্ধারণ করে দিলেন আল্লাহ অর্ডার করলেন সৎ আচরণ করো হে বান্দা তুমি যদি আল্লাহর ভয় করো তুমি যদি আল্লাহর ভয় করো আল্লাহর যদি রিজিকের মালিক হায়াতের মালিক মউতের মালিক মনে করো আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে তুমি কখনো আল্লাহর হুকুম অমান্য করতে পারো না হে যুবক তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করলে মানে আল্লাহর কাননকে বিদ্যাঙ্গুল দেখাইলা মনে রাখবার 14 গ্রাম থানার অন্তর্গত এই গাছবাড়িয়ার মুসলমান আজকের এই মাহফিল থেকে জেনে নাও যাদের ঘরে মা আছে বহু মূল্যবান দামি একটা সম্পদ ঘরে আছে পৃথিবীর সব মূল্য দিয়েও কোন বাজার শপিং মল থেকে চাইলে মা কিনে আনা যাবে কথা বলেন ঠিক কি না বন্ধু বন্ধুরে ও হো আমার যুবক ভাইরাও বিশেষ করে বর্তমান সময়ের যুবক ভাইদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি আল্লাহ আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ এই দুনিয়ায় কিন্তু চিরদিন থাকবো না মায়ের সাথে যদি খারাপ আচরণ করাও এই দুনিয়া থেকে আমরা যাওয়ার পরে হিসাব আছে না নাই দুনিয়ার পরে হিসাব তো এটা পরে দুনিয়া তো হিসাব নগদ কথা কয় না তাইলে আল্লাহকে যদি ভয় করে থাকি আল্লাহর যদি স্রষ্টা হিসেবে মেনে থাকি আল্লাহ আমাদের রব হিসেবে যদি মানি তাইলে আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তাইলে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই কথা কয় এবারে আল্লাহরে ভয় করবে যারা প্রকৃত ইমানদার মুমিন যারা মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না তারা ঠিক কি না গো এ আমার শিক্ষিত সমাজ জ্ঞানী গুণী সমাজ এই জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বিচার করে দেখুন আল্লাহর ইবাদত সর্বোচ্চ স্থানে ঠিক কি না বলেন সবার উচ্চ জায়গায় আল্লাহর ইবাদত ঠিক কি না বলেন আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কোন শব্দ আমার আল্লাহ বসাইলে পারতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদতের সাথে নামাজ পড়ো রোজা রাখো এমনি করো এমনি করো বিভিন্ন কিছুর লিস্টটা আল্লাহ দিয়ে দিলে পারতেন যুবক ভাইরা গো আল্লাহ অন্য কোন ইবাদতের লিস্ট দেন নাই একটা লিস্ট নির্ধারণ করে দিয়ে দিলেন আমার ইবাদত করো ইবাদতে কাউকে শরীক করিও নাও আর মা বাবার সাথে সৎ আচরণ করো এবারে উলামায়ে কেরাম মুফাসসিরে কেরাম উল্লেখ করতেছেন ও জগতের মানুষ আল্লাহর ইবাদতের পরে যদি ভালো কাজ থাকে উত্তম কাজ আমার আপনার জন্য যদি করণীয় থাকে সেটা হলো সন্তান তার পিতা মাতার সাথে সদাচরণ করা কারণ আমার নবীর হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার নবী বলেন উম্মত উম্মত রে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি মা বাবা যদি কষ্ট দাও মা বাবার আঘাত দিলে আমার আল্লাহ আঘাত পায় কষ্ট পায় মা বাবা নারাজ হইলে আমার আল্লাহ ও নারাজ হইয়া যায় তো বলে হুজুর কিভাবে আমার আপনার কামলে বলা নবী কয় উম্মত উম্মত রে নবী বলো রাসূল বলো ওলি বলো গাউস বলো কুতুব বলো মায়ের গর্ব ছাড়া এই দুনিয়ায় আসছে এমন কোন সন্তান নাই কথা বলেন ঠিক কি না তবে বাপ ছাড়া দুনিয়ায় আসছে ইতিহাস আছে কথা কানা হযরত আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম ইবনু মারিয়াম যিনি হযরতে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম যিনি আপনার আমার নবীর উম্মত হইয়া গোলাম হইয়া শেষ জামানায় দুনিয়ার মধ্যে আগমন করবেন সুবহানাল্লাহ কেন আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে ওই মরিয়ম আলাইহিস সালামের মুখের ভিতরে একটা ফু জিব্রাইল এসে একটা ফু দিছে এই জন্য রুহুল্লাহ বলা হয় সুবহানাল্লাহ যা কি ভিন্ন কথা তাইলে বাপ সারা দুনিয়াতে আসছে প্রমাণ আছে ঠিক নেই কিন্তু মা ছাড়া কেউ এই দুনিয়ায় আসতে পারে এই মুহূর্তে কেন যারা আছেন বিশেষ করে যারা মুরব্বীরা এই যে দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা মা বাবার কথা বলতে দেরি ওনাদের মনটা কেমন যেন খারাপ হয়ে গেছে ঠিক না কারণ যুবক ভাইয়েরাম
আমরা দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে জানি না সময় থাকতে সময়ের মূল্য করতে জানি না সময়ের মূল্য দিতে আমরা জানি না এই বৃদ্ধ বয়স্ক যারা আছে মা বাবার কথা বলতে দেরি তাদের মনের ভিতরে ওই শৈশবের কথা মনে পড়ে গেল মায়ের আদরে স্নেহ বাবার আদরে স্নেহ ভালোবাসার কথা জবানটা খুলে বলেন ঠিক কিনা আমার ভাইরা এই মা বাবা কত দামি জিনিস তার মধ্যে দেখেন ভাইরা আমার বাবার চাইতে মার গুরুত্ব বেশি দিয়েছেন কারণ বাবার চাইতে মা সন্তানের জন্য কষ্ট করে বেশি পরিশ্রম করে বেশি কারণ মা এমন কষ্ট এমন পরিশ্রম সন্তানের জন্য করে আপনি আমি পৃথিবীর কোনো কিছু দিয়ে এর মূল্য পরিশোধ করতে পারবো না পারবো কোনোদিন পারবো আমরা এখানে যারা আছি বিভিন্ন জায়গা যদি কোনো ভালো জিয়াফত অনুষ্ঠান হয় দাওয়াতে গেলে যদি মনে করেন একটু ভালো খাবার সুস্বাদু খাবার ভালো খাবার পাওয়ার কারণে একটু দুই লোকমা খাবার বেশি খাইলেন এই খাবারটা ফেটে লিয়ে হাঁটতে কত কষ্ট দমজন বন্ধ হয়ে যায় যখন বাইরে যেতেছে খাবার ঠিক কিনা কোন তাড়াতাড়ি হলি গ্যাস্ট্রিকের ওষুধ খান নাইলে দোকানে যাইয়া কোল্ড ড্রিঙ্কস খান ঠিক কিনা বলেন একটু বিবেক কাছে বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার আমার মা দশটা মাস জলজন্ত একটা মানুষ পেটের মধ্যে লয়ে ঘুরছে এই যুবক ভাইরা মায় ঠিক মতো বৈশা খাবার খাইতে পারে নাই সারাদিন সংসারের কাজ কর্ম করে ফজরের আজানের আগে উঠলেন ঘর দুয়ার বাড়ি ঘর দুয়ার কুড়াইয়া ঝাড়ু দিয়া ঘর দুয়ার সব পয় পরিষ্কার করে রান্না বান্না সব কিছু গুছাইয়া এবারে নয়টা দশটা বাজলে একটু খাবার খাইবে খাইতে আসলো খাবারের প্লেটটা হাতের মধ্যে নিয়ে মা দুখিনি বসল এমন সময় আপনি আমি হয়তো ছোট্টবেলায় মায়ের গর্ভের ভিতরে এই ছোট ছোট পাওগুলা দিয়ে আমার কলিজায় এমন জোরে লাথি মারছি বাতের ফেলে তুই আমায় বেহুশ হয়ে গেছে আর ওই দিন ভাত খাইতে পারে নাই এই ঋণ কেমন করে শোধ করো বা শোধ করার ব্যবস্থা নাই কথা বলো ঠিক কিনা ওরে দশ মাস দশ দিনে মায়ের গর্বে নিলাম ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই কথা বলো ঠিক কিনা অসুবিধা হবে দশ মাস দশ দিনে মায়ের গর্বে নিলাম ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ওরে মায়ের প্রসবের কালে ভগবাসে মার নয়ন জ্বালাইয়া ও মার সন্তানের লাইয়া কুলে বলে প্রসব জলত্রলাপ দুঃখের দরদি আমার জনম দুঃখি মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা ও যুবক যাদের মা নাই আজকের মা ফিলে বসে চোখ দিয়ে একটা ফুটা পানি ফেলে আল্লাহর কাছে বলো মানি আমার মার জীবনের গুনাহ মাফ করে দাও আমার মারে মাফ করে দাও জান্নাত দিয়ে দাও কারণ মা বাবার জন্য উত্তম দোয়া হলো সন্তানের দোয়া কথা বলো ঠিক কিনা তাইলে সবাই আমার সাথে বলেন গর্ভধারিণী মা জনম দুঃখ সবাই বলেন বলেন গর্ভধারিণী জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার ওরে মায়ের কান্দন যাবাদ জীব আরে দুই চার মাস বোনের কান্দন রে ঠিক কিনা ওরে ঘরের পরিবারের কান্দন দুই একদিন পর তা গেলা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মা গো ও গো মা ওরে ল্যাংরা আতুর কানা খোড়া হইলেও পড়ে ছেলে দুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কুলে কথা কন ঠিক কিনা জবান খুলে বলেন ঠিক কিনা দুনিয়ার সবাই আপনারে আমারে ঘৃণা করতে পারে
সন্তান প্রতিবন্ধী হয়েছে অথবা একটা হাত বাঁকা একটা পা বাঁকা অথবা অন্ধ হয়েছে এরকম হয় না দুনিয়ার পাড়ার অন্যরা সমালোচনা করেন দক্ষিণ পাড়ার এবিডির ঘরে একটা লোলা হয়েছে কই এই সমাজের সবাই যদি ওদারে কালো বলে লোলা বলে বধির বলে অন্ধ বলে গো ওই গর্ভে যিনি নিলেন নারসিরা দহন মা দুকিনি বলতে পারে না মা বলে আমার মানিক আমার জাদু আমার কলিজার টুকরা কথা বল ঠিক কিনা ওরে ল্যাংরায়া তোর কানা খোড়া হইলেও পরে ছেলে দুলা যাইরা তবু মায় দুনিয়ার সবাই আপনার আমার জন্য ভালোবাসা দেখাইব আপনার আমার পাশে দাঁড়াইব স্বার্থের কারণে কথা কয় না বলে আপনার আফন ভাই আপনার রক্তের ভাই সে আরো সবচাইতে বড় স্বার্থপরতা করবে কথা বলে না কেন কিন্তু স্বার্থপরের মতো আচরণ করতে পারেন একমাত্র মা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা মার তুলনা মাই মার তুলনা কাউকে দিয়ে হবে কথা বলেন ঠিক কিনা বাজান আমার বন্ধুর আমার আমার নবী কো উম্মত উম্মত রে আমি মনের মতো করে আমার মার মা বলে ডাকতে পারি নাই আমার নবীর জীবনী পড়ুন আমার নবীর জীবনী লক্ষ্য করে দেখেন আপনার আমার নবী মাত্র ৬ বছর বয়স আমার নবীজি গর্ভধারিণী মাকে হারাইলেন নবী আমার ডাক দিয়া কই উম্মত আমি মারে মনের মতো করে মা বলে ডাকতে পারি নাই আমি আমার মার সেবা করতে পারি নাই আমি করিনি করিতে পারিনি করিও আমার মত সেবিও আমার মত সেবিও আমার মত জবান খুলে করলেন আল্লাহু আকবার আমার ভাইরা গভীর মনোযোগ আপনার আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে মিম্বরের মধ্যে উঠতেছেন কোথায় উঠতেছেন মিম্বরের মধ্যে উঠতেছেন একটা সিঁড়ির মধ্যে ফা রাখলেন নবী বললেন আমিন আরেকটাতে ফা রাখলেন আমিন আরেকটা সিঁড়িতে যখন গেলেন আমিন সাহাবায়ে কেরাম পরে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তিনবার আমিন বললেন কারণ কি কয় ইব্রাহিম আইছে আমার কাছে একটা সংবাদ নিয়ে তো ওই যেই সংবাদটা শুনছি ওই সংবাদটা শুই না তখন আমিন বলা দরকার ছিল নবী গো কি সংবাদ আমার নবী কয় ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ মা বাবাকে পেয়ে জান্নাত অর্জন করতে পারে নাই ওই ব্যক্তি ধ্বংস হোক তিনবার বলছে আমি তিনবার আমিন বলছি আল্লাহ আকবার বলেন তাইলে বাবার আমার বোঝা গেল যার মা বাবা আছেন জান্নাত অর্জন করার সুযোগ আছে এখন কৌশল জানা দরকার ব্যবস্থা কিভাবে এটার পথ কিভাবে ওটাই দরকার ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে ও হয় আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান লাগান বাবারা আমার মা দুঃখিনীর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবেন নাও কারণ এই গর্ভে ধারণ করেছেন নাও ছোট্টবেলায় আপনি আমি যখন তরল খাবার ছাড়া কোনো কিছুই খাইতে পারি নাও দাঁত উঠে নাই দানা জাতীয় কোনো খাবার আপনি আমি খাইতে পারি নাই দানা জাতীয় কোনো খাবার হজম করার মতো হজমি শক্তি আপনার আমার হয় নাই একেবারে যখন ছোট্ট ছিলাম ওই মুহূর্তে মা দুঃখিনী আপনার আমার পেট খারাপ হয়ে যাবে আপনি আমি অসুস্থ হয়ে যাব ওই দিকে লক্ষ্য করে মনে চেয়েছে অনেক সময় বহু তরকারি গড়ে রান্না হয়েছে খায় নাই তেল ঝুল খায় নাই কত খাবার পয়সা চলছে মা রুয়েরে কোনো স্বাদযুক্ত খাবার দেন নাই রুয়েরে কত ত্যাগ দিলেন কত খাবার না খাইয়া রইলেন একমাত্র আপনার আমার ভালোর জন্য কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাই বিবেকের প্রশ্ন কর দুই থেকে আড়াই বছর মা সন্তানরে দুধ পান করায় সন্তান যতদিন দুধ খায় মা ঠান্ডা পানি দিয়া গরমকাল ঠান্ডা পানিটা খায় কলিজা ঠান্ডা করতে পারে নাও শাশুড়ি দমকায় দূরে বাড়ি সিদ্ধ করে নেওয়া কথা কন ঠিক কিনা হোর হরি যারা আছে মুরব্বী যারা আছে ফুতুর বউর এরম দমকায় না এগো কই গো কুলছো এনা সিদ্ধ করা পানি দেখা বিশ্বাস কলের পানি টেনে গেছ না কথা কয় না
নিজের রূহে কষ্ট দিলেন একমাত্র সন্তানের সুখের জন্য বন্ধু এখন আপনি আমি সুটাম দেহের অধিকারী হলাম গায়ে জোর হয়েছে বল হয়েছে বীর পালোয়ান হলাম যুবক হলাম এখন আপনি আমি মাকে এক বেলা খাবার খাওয়াইতে পারি না অথচ আপনি আমি যখন খাইতে জানি না শোয়া থেকে উঠতে জানি না ঘরের ভিতরে পড়ে বড় জোর ওয়া ওয়া করে একটু কাঁদতে জানি ওই মুহূর্তে আপনি আমি মুখ দিয়া বলতে পারি না আম্মু আমার ক্ষুধা লেগেছে খাবার দাও আম্মু ক্ষুধা লেগেছে আমার দুধ দাও ওটাও বলতে হয় না ও যুবক ভাইরাও বাড়িতে মা কাজ করতেছেই উঠান বাড়িতে মা কাজ করে আপনি আমি ঘরের মধ্যে ঘুমাই হঠাৎ করে একটা মাছি এসে মুখের মধ্যে বসলো আপনার আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার সাথে সাথে ওয়া ওয়া করে কাঁদতে শুরু করলাম মা দুখিনী কাজ ফালাইয়া খাবার অবস্থা থাকলে খাবার ফালাইয়া দৌড়াইয়া আইসা সন্তান কাঁদে খাবারের দরকার বুকে দুধ দান করছে কথা কোন ঠিক কিনা ও যুবক ভাইরা আপনি আমি মার কাছে খাবার খুঁজি নাই তারপরেও মা সব সময় অ্যালার্ট ছিলেন রেডি ছিলেন আমার বাসাতন কখন কি খাইব আমার বাসাতন কখন গোসল করব আমার বাসাতন রে কখন তেল দিতে হবে দুধ খাওয়াইতে হবে অক্ষর অক্ষর মা আপনি আমি যখন অপারক ছিলাম দুর্ব বলছিলাম তখন মা দুঃখিনী আপনারে আমারে সহযোগিতা করলেন আপনার আমার প্রতি সহানুভূতি করলেন আপনার আমার প্রতি এহসান করলেন আর এখন আপনি আমি বীর বাহাদুর হইলাম এখন আপনি আমি জোর বলের অধিকারী হইলাম বাবা বৃদ্ধ হলো আমার ভাইরাও কথায় আছে বুড়ায় আর গুড়ায় নাকি সমান ঠিক না কর মানুষ যখন বুড়া হয় শরীরের শক্তি কমে যায় মানুষ যখন বৃদ্ধ হয় আগের মতো চলতে পারে না আগের মতো পরিশ্রম করতে পারে না এখন আপনি যখন ছিলেন দুর্বল মা আপনার পাশে ছিল এখন মা দুর্বল হলো উচিত আপনার মায়ের পাশে থাকাও মায়ের পাশে থাকা তো তাক দূরের কথা সুন্দরী রমণী পাইয়া তাড়াতাড়ি স্ট্যাটাসের জন্য শহরে প্লাট নিয়া মারে গ্রামে থুইয়া যায় আছে না নাই কথা কন ওরে সুন্দর একটা নারী পাইয়া রে হাইরে ও যুবক ভাই যায়ো না রে মা বলিয়া এই সংসারে বাইরে মা বিনে তোর কেউ নাই আপন এই সংসারে কথা বলল ঠিক কিনা বন্ধু তাইলে আপনার আমার উচিত এই বর্তমান এই সমাজ আমরা অন্ধকার থেকে বের হয়ে এসে যাদের মা বেঁচে আছে আপনি আমি এখন সবল বয়স হয়েছে মা দুর্বল হয়ে গেছে বাবা দুর্বল হয়ে গেছে এখন আমরা কামাই রোজগার করি সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনার আমার উচিত আপনার আমার হক শরীয়তের বিধান মা বাবার পাশে থাকা কথা কন মার আহার যোগাইয়া দেওয়া মার কাপড় বরণ পোষণ এগুলা জোগাড় করে দেওয়া মা বাবার জন্য কল্যাণ কামনা করা মা বাবার সেবা করা মা বাবার খেদমত করা তো অনেকে বলতে পারেন হুজুর আমার মা আমার ভাই বট্টারে দেখতে পারে আমারে দেখতে পারে না আছে না নাই দুই ভাই মায়ের স্বাভাবিক এক ফুতের প্রতি নাইলে একটু বেশি টান এই ফুতের না হয় একটু কম টান কিন্তু সন্তান তো কথা কয় না হে যুবক হয়তো বড় ভাইয়ের প্রতি ভালোবাসাটা প্রকাশিত আর তোমার প্রতি হয়তো ভালোবাসাটা অপ্রকাশিত অনেক যুবক আছে হুজুর
আমার বড় ভাইয়ের সব দেয় আমার বড় ভাইয়ের সব কয় বড় ভাই এই করে সেই করে অথচ আমি করি আমার কোনো নাম নাই রে যুবক তোমার নামের দরকার নাই তুমি তোমার মালিকের হুকুম পালন করবা মাত্র কথা কল ঠিক কিনা আমার দয়াল নবী কয় উম্মত তোমার সাথে অসৎ আচরণ যদি করে তারপরে তুমি সৎ আচরণ করো তোমার সাথে খারাপ আচরণ করলো তুমি খারাপ আচরণ করতে পারবা না তোমার দমক দিয়ে কথা বললো তুমি নরম সুরে কথা বলো কথা কয় না আমার ভাইরা শুধু তাই নয় আমার নবী কয় উম্মত তোমার মা বাবা যদি বেঈমান হয় মুশরিক যদি হয় তারপরেও খারাপ আচরণ করতে পারবা না মুশরিক হইলেও গর্বে নিয়েছে ওটা বাস্তব জন্ম দিয়েছে জন্মদাতাকে অস্বীকার করা যাবে না তোমার সম্পত্তি না হয় একটু কম দিল তোমার বড় ভাইয়ের বেশি দিল ওটার জের ধরে তুমি মার বিরোধিতা করবা মার খোঁজ খবর নিবা নাও এটা ইসলাম বলে নাও মার খোঁজ খবর নিবা না এটা শরীয়তের বিধান নাও শরীয়তের বিধান হলো মা বাবা যদি ইহুদি নাসারা যদি হয় তারপরেও কষ্ট দেওয়া যাবে না তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না কারণ গর্বে যে নিয়েছে রক্ত মাংস যে খাইলা এই প্রতিদান পৃথিবীর বিনিময়ে তুমি তোমার মারে দিয়ে শেষ করতে পারবা না ঠিক কিনা বলেন ডান হাত তুলে বলেন ঠিক কিনা আমার ভাইরা তাইলে যেখানে মা বাবা বিধর্মী হলে অনেক সময় আছে বিভিন্ন জায়গায় যে সন্তান মুসলমান মা হিন্দু আসা না নাই যেমন গত কিছুদিন আগে গত মাসের 3 তারিখে চট্টগ্রাম আন্দরকিল্লা টেরি বাজারের পাশে কুরবানীগঞ্জ আমি একটা মাহফিলে অনেক মানুষ সকালে একটা মাহফিলের মধ্যে একটা যুবক স্বেচ্ছায় দাঁড়ায় আসে হিন্দু সে কি করলো ইসলাম ধর্ম গ্রহণ করছে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ এখন বিভিন্নভাবে তাকে তার মা বাবা সবাই ডাকে তার কাছে তার কাছে ডাকে তখন সে বলল যে কি যে মা আমি অনেক চিন্তা করে দেখছি অনেক বুঝে দেখছি আমি আমার জ্ঞানে বর্তমান সময়ের ছেলে পেলে তো জ্ঞানী কথা বলে ঠিক কিনা সে চিন্তা করে দেখছে মা আমাদের ধর্মের ভিতরে আমরা যা করি এটার মধ্যে আসলে কিছু নাই প্রকৃত ধর্ম আসলে ইসলাম ধর্ম মা সন্তান হিসেবে আমার তখন পাইবা যদি তুমি আমার এই ধর্মে আসো মারহাবা করো তো এই গত কিছুদিন আগে ছেলেটার যদিও বয়স 17-18 বছর বয়স হয়েছে 18 বছর বয়স হয়েছে গত কিছুদিন আগে অভিজ্ঞ একজন চট্টগ্রামের MBBS ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে সুন্নতে খতনা করানো হয়েছে তো আমরা ওই মাহফিল কমিটি থেকে একটা কালেকশন করে তার একটা মোটামুটি তাকে স্টাবলিশ করার জন্য মাহফিল কমিটি সহ এছাড়া এরপর চট্টগ্রামে আমি যে মাহফিলগুলোতে যাই প্রত্যেক মাহফিলে তার আইনা তে আসে আয়সা তার জন্য উপস্থিত একটা কালেকশন করে কারণ এখন তার মা নাই বাপ নাই বসত বিটা কেউ নাই আমাদের কুমিল্লার এক ভাই আছে এই যে বশির ভাই চট্টগ্রামে ব্যবসা করে তার আপাতত রাখা টাকার দায়িত্ব উনি নিছে আর কমিটির লোকজন যারা আছে বিভিন্ন সবাই মিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির লোকেরা সবাই মিললাম ওর ভরণ পোষণ একটা চাকরির ব্যবস্থা করে দিতেছে আলহামদুলিল্লাহ ছেলেটা মুসলমান হয়েছে এখন সে আমার বলল হুজুর আমি এখন কি করব তখন আমি বললাম শত হইলো তোমার মা বাবা তুমি ওদের সাথে খারাপ আচরণ করতে পারবে না তুমি সুন্দর ভাষায় সাবলীল ভাষায় আহ্বান করতে পারো তুমি দাওয়াত দিতে পারো তোমার ধর্মে তোমার এই ধর্ম ভালো লেগেছে তোমার এই ধর্ম পছন্দ হয়েছে এই কথা তুমি তোমার মা বাবাকে বলতে পারো যে হ্যাঁ আমি তোমাদের কাছে আসবো ওই দিন যেদিন আমার কাছে আপনারা আসবেন তবে মা বাবা হিসাবে আপনাদের প্রতি সদ আচরণ আমার থাকবে তবে আপনাদের সাথে আপনাদের ধর্মীয় যত কৃতি কালচার আছে এই সমস্ত বিষয়গুলোকে আমি সমর্থন করতে পারি না আমি মানে এক আল্লাহ লা শারীকা লাহ যুরকন সুবহানাল্লাহ তো এইভাবে অনেক আছে না নাই এই সন্তান মুসলমান হইলেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে বন্ধুরা আমার ভাইয়েরা আমার নামাজ রোজা হজ যাকাত নফল না ফরজ কথা কয় না ফরজ ফরজ নামাজ আমরা জন্য কি ফরজ না নফল এখন যদি প্রশ্ন করি কেন ফরজ তো বলবেন নিশ্চয়ই আপনারা বলবেন এটা আল্লাহর হুকুম যার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ যদি আমরা পড়ি নারী কথা কয় না দেখছেন নি ওহন ঠিক কয় না জায়গা মতো ফরসেজ নামাজ দরকার আছে না নাই মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো বাইনাল আব্দুল কুফরি তার কুসালা যারা কুফর যারা কাফের যারা বেমেন ওরা নামাজ পড়ে না আর যারা মুসলমান তারা নামাজ পড়ে কথা কন ঠিক কিনা এখন মুসলমানও পড়ে না নামাজ অমুসলিম যে এত তো পড়ে না কোনটা মুসলিম আর কোনটা মুসলিম বোঝা বড় দায় কথা কন ঠিক কিনা নামাজ দরকার আছে না নাই আল্লাহ হেদায়েত দান করুক জোর করে আমিন তাহলে আপনার আমার নামাজ হুকুম আল্লাহর যার কারণে এটা ফরজ রোজা আল্লাহর হুকুম ফরজ
হজ আল্লাহর হুকুম ফরজ যাকাত আল্লাহর হুকুম ফরজ ফরদা আল্লাহর হুকুম ফরজ যদিও আমরা গাছবাড়ি আর ভিডিওতে করে না করে ফরদা করে মাশাআল্লাহ আমার এই এলাকার মা বোন মার্কেট টার্কেট যায় না আল্লাহ দিলে না মার্কেট নাই জানো বহুত দূরে মার্কেট এলাকা যায় না যায় মানে কম যায় ও আচ্ছা ও যারা বিদেশি তারা কুদুর যায় আরে অসুবিধা নাই না অসুবিধা নাই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কথা কন ঠিক কিনা আল্লাহ হেদায়েত দান করুক জোরে করে আমিন গাছবাড়ি আর সকল মা বন্ধুদেরকে আল্লাহ বরদানশীল করে দেখ কর না আমিন গভীর মনোযোগ নাইলে তারা আবার অভিশাপ দিব তারা লাগে তারা বিরুদ্ধে যদি কিছু কয় কবে এত আদর যত্ন করে বালাবুরা রান্দা হুজুরের গরম গরম খাওয়ায় হুজুরের বুঝতে আমরা বিরুদ্ধে কয় সোয়াল থেকে কোড়া বাসার রান্দা শুরু করছে আর তারা ইয়ে আমরা বিরুদ্ধে না আম্মা আপনারা বালা মানুষ কথা কয় না দশ জনজন ঠিক করেছেন আল্লাহ কবুল করুক যেরকম আমি আমার ভাইয়েরা গভীর মনোযোগ মহিলা হ্যান্ডেল আছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইব এটাই নইলো আশেকের রাসূল কথা কন ঠিক কিনা পৃথিবীর সর্বোত্তম সম্মান আলেমদেরকে দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা দাওয়াতের দিন শেষ এখন একটা মুনাজাত দিল কমপক্ষে 500 টাকা 500 টিকা দাওয়াতের বাংলাদেশ কথা কন ইমাম সাহেব মুয়াজ্জিন যারা আছেন ওদেরকে বলবো 100 টিকা 200 টিকা কোনো দাওয়াত নাই কমপক্ষে 500 টাকা হাতের মধ্যে দিবেন ঠিক না ভাই ঠিক নিজেদের ফ্যামিলির খরচটা দিয়ে বিচার করবেন নিজের ফ্যামিলির খরচ আপনার গড়ে প্রত্যেক মাসে অতীত মেমান সারা কয় টাকা খরচ হয় হিসাব করবেন মিনিমাম মসজিদের ইমাম সাহেবের 4 মাসের বেতন কথা কয় না ঠিক কিনা বলেন আরে যার পিছনে একটু করেন যার পিছনে নামাজ আদায় করেন ওই ইমাম সাহেব পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যদি হাশরের ময়দানে আমার নবীর অনুমতি পায় আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ ইক্তেদা করেছে আমার পিছনে নামাজ পড়ছে শুধু তাই না মসজিদ পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করবে ঠিক কিনা বলেন তো আর আমরা জীবনে দেখবেন মসজিদও যায় নাই এই গাছবাড়িয়া সাত দোকানে বয়ে রয়েছে মসজিদ থেকে মনে করেন আজানটাও দিছে সাসাই মনে করেন ফকেট থেকে বার করে বিড়িটাও ধরাইছে মসজিদ থেকে আজান শুনে আর আমরা কুদ্দুস জেড়া দোয়ানো বইবে বিড়ি টানে আমার এলাকা দাম বন্ধ করে দেবো না ও যারা আমি কুদ্দুস না আমার একটা কুদ্দুস আছে কথা কয় না কথা কন ঠিক কিনা মসজিদের আজান শুনে আর কুদ্দুস যারা কিতা টানে আরো জোরে বিড়ি টানে তাহলে এবার কন এই মুসলমান ব্যস্ততার আশা করা যায় কথা কন এবার দেখেন কেন এই কথাটা বললাম আমরা কিন্তু আসলে আমাদের স্বভাবের কারণে আমরা নিচে নামতেছি কথা কন ঠিক কিনা ওই যে বেড়া মসজিদে যায় না আজানটা দিলে মাত্র বিড়িটা ধরায় এবারটা খুব আমরা এই সুলেমান হুজুর আমরা ইমাম সাহেব ঠিক মতো টাইম মতো কোনোদিন আজানটা দিতে দেখছি না কথা কয় না ও জেডা বরবরা কোন না রেবাটা আজান টাইম মতো দিছে না ও টাইমে দিছে আপনি কেমনে কইতে পারবেন আপনি কোনদিন মসজিদে গেছে কথা কয় না আপনি কইতে পারবেন কয় প্যাকেট বিড়ি দোয়ানে বইয়া গেছে কথা কন ঠিক কি না আজানের খবর আপনি লওয়ার দরকার নাই আপনি বিড়ি দিয়ে ফেরত আয় ঠিক কি না কন বুড়ো হয়ে গেছে চুলদারি ফেকে গেছে কিন্তু মাগার শয়তানি এখনো কমছে না আছে না নাই হ্যাঁ কবান্দর বুড়ো হইলে বলে গাছ বাউনি কমেন এরকম কিছু আসেনি স্বভাব কথা কন আছে না নাই আলে বলে আমার সমালোচনা করা এত এটা সস্তা মনে করেন না মগের মুলুক করেন না আলে মুলারা উলামারা নবীর ওয়ারিস নবীর নায়েব টান হাত তুলে বলুন ঠিক কিনা বলো
আলেমদেরকে সম্মান করো আমার নবী বলে যারা আমি নবীর সঙ্গে মুসাফা করতে চায় তারা যেন আলেমের সাথে মুসাফা করে যারা আমি নবীর সঙ্গে বসে বালা ভাত খাইতে ইচ্ছা রাখে তারা যেন একজন আলেমের সাথে বসে ভাত খায় যে একজন আলেমকে মহব্বত করলো সে যেন আমারে মহব্বত করলো যে একজন আলেমকে খানা খাওয়াইলো সে যেন আমারে খাওয়াইলো কথা কোন ঠিক কিনা সুতরাং আলেমকে মহব্বত করলে যদি নবীর মহব্বত হয় আলেমের সমালোচনা মানিও অনুরূপ নবীর সমালোচনা আর নবীর সমালোচনা করবে যারা আল্লাহর কোরআনের ওয়াজ শুনলাম তারা যারা আল্লাহ কয় লানাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া তো আল্লাহর লানত আখিরা তো আল্লাহর লানত দুনিয়া তো কইবেন জুতার বাড়ি জাহান্নামে গেলেও কইবেন জুতার বাড়ি ঠিক কিনা কোন সাবধান হুজুরের বিপক্ষে কথা কইতে কথা কোন ঠিক কিনা গভীর মানে যোগ এবার আসেন ভাইরা আমার অন্তরের মাইন্ড করছেন কোন আপনারা শুনতেছে বাজান আমার আলেম ওলামা আছে দেখতে এই পর্যন্ত ইসলামের নীতি মালা বিধান এই পর্যন্ত আসছে নামাজ এমনি পড়ো রুকু এমনি করো সেজদা এমনি করো সুরাটা এমনি পড়ো এটি আলেম ওলামা না থাকলে শিখতেন কথা বলেন না কেন আপনি মরে গেলে আপনার জানাজার নামাজ পড়াবে ইমাম সাহেব আপনার জীবনের শেষ বিদায়টুকু দিবে ইমাম সাহেব আপনার জীবনের শেষ দোয়ার জন্য হাত উঠাবে ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজের পর পর আপনার রক্তের ভাই হয়তো আপনার জন্য দোয়া করবে না আপনার পরিবারের কেউ হয়তো আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পর পর আপনার জন্য দোয়া করবে না আরে ভাই আপনি যার সমালোচনা করছেন উনি পাঁচ ওয়াক্ত নামাজটা পড়াইয়া মসজিদে বসে এলাকার কবরস্থানের কবরবাসীর জন্য মহল্লাবাসীর জন্য সর্বপ্রথম যিনি দোয়া করে তিনি ইমাম সাহেব আর আমরা ওই ইমাম সাহেবের হাদিয়া দিতে করি কৃপণতা ইমাম সাহেবের বেতন তাও আবার দুই তিন মাস বাকি কথা কন না কেন তো আল্লাহ হেদায়েত দান করুক শুরু করে আমি আমার বাইরা ছেড়ে দিলাম গভীর মনোযোগ বাজল তাইলে বলতেছিলাম মা বাবার প্রতি সদাচরণ কেন মা বাবার প্রতি সদাচরণ করি নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম এই কারণে ফরজ কথা কন ঠিক কিনা নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম হওয়ার কারণে ফরজ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম আমি জানতে চাই এই আয়াত কারিমা বাণী কার তাইলে প্রথমে কিন্তু আমরা বলেছি আমরার আল্লাহ এক না দুই জোরে জোরে তো আল্লাহ যদি এক হয় বিবেকের প্রশ্ন করেন নামাজের হুকুম করলেন সেই আল্লাহ রোজা হজ যাকাতের হুকুম করলেন সেই আল্লাহ ও গাছবাড়িয়ার শিক্ষিত সমাজ জ্ঞানী গুণী সমাজ যুবক মায়েরা অপরূপী বাবাজেরাও যেই আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের হুকুম করলেন ফরজ হিসাবে মানলেন আল্লাহ তো ওইটাই হুকুম করলেন মা বাবার সাথে সদাচরণ করাও তাইলে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম হওয়ার কারণে সেই রকম ফরজ হইয়া যায় আল্লাহর হুকুম হওয়ার কারণে মা বাবার সাথে সদাচরণ করাটাও নামাজ রোজা হজ যাকাতের মতো ফরজ হইয়া যায় ডান হাত তুলে বলল ঠিক কিনা আহা মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে একটু কষ্ট করে দূরে হাত তুলে দিতে পারবেন আমার আল্লাহ খুশি হবে মার খুশিতে আল্লাহ খুশি মারও সন্তুষ্টে আমার আল্লাহ সন্তুষ্ট সবাই হাতটা উঠে দেন এইভাবে হাত তুলেন বলেন মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন সবাই বলেন জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিসে খোলে বলেন জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিসে খোলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে 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 ঠিক কিনা আহা মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে হ্যাঁ দশ মাস দশ দিনে গর্বে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা দশ মাস দশ দিনে গর্বে ধারণ
করেছিল মা, সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা, সেই মাকে কষ্ট দিলেন আল্লাহর আরশে ঠিক না। আহা মা কেন এত দামি জালে না সকলে বলেন, মা কেন জানে না সকলে, আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বেরা কষ্ট হচ্ছে আপনাদের না অসুবিধা হচ্ছে কোনো? মাশাআল্লাহ এই নূর ডিজিটাল মাইক মাশাআল্লাহ যথেষ্ট ভালো মাইক ভাইরাল করে দিয়েছে আর কি, মনে করেন আজকে মাইক ভাইরাল হয়ে গেছে, সামান্য ফ্যান্ডেলের সাউন্ডটা হালকা একটু আর একটু বাড়াই দেন, মারহাবা কন। হ্যাঁ মাইক, হ্যাঁ মাইকের ভাইরাল করে দিয়েছি তো, বালা মাইক প্রশংসা করতেছি, মারহাবা কন। টিয়া সারা ভাইরাল হয়ে গেছে কি হাদিয়া মাইক মাহফিলের থেকে কিন্তু কমাই নিলে সারব আর কি, সবাই কন মারহাবা, না এটা ভালো দেখে আর বাড়াই দিবে, ভালো জিনিস দাম বেশি না কম কথা কয় না, না এটা ফার্ম দিছি কি লিখে এটা বুঝে আপনারা আদিয়া বাড়াই দেবেন কি লিখে বুঝছে, এটা এটা হেবেটা আর আমি বুঝি হেবেটার লগে আমার লগে একটা ফ্যামের সম্পর্ক আছে তো কথা কন ঠিক কিনা। বাজানো খুব মনোযোগ দিয়া লক্ষ্য করেন তাইলে বোঝা গেল আল্লাহর কোরআনের এই আয়াতের আলোকে মা বাবার প্রতি সৎ আচরণ করার গুরুত্বটা কত গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন। এবারে সমাজ নিয়ে যদি গবেষণা করেন দেখা যায় সন্তান কামাই রুজি করে ঠিকই, মারে বাদ দেয় না বাপারে বাদ দেয় না, আছে না নাই? মা বাবার সাথে ঝগড়া করে এমন ছেলে সন্তান আছে না নাই? মা বাবা কোনো কিছুর জন্য আদেশ করলেন, কোনো কিছুর জন্য অর্ডার করলে আমরা গেরাম তো আমরা কুমিল্লার ভাষা কয় কোনো কিছুর লেগে হারা দিলে কথা কয় না, হারা হারা বুঝেন না আপনারা, কোনো কিছুর লেগে হারা দিলে বাচ্চা না বেড়ি ফুলাম বই রয়েছে মারা আমি খেলতাম যাই, আছে না নাই? মায় যদিও কিছু কয় নাই কিন্তু মনে মনে একটা কষ্ট লাগছে নি, সারাটা দিন কষ্ট করলাম, সারাদিন কাজ করলাম, রান্নাম বাড়লাম সব কিছু করলাম, রান্না বেড়ে খাওয়াই দিলাম, ফুতরে কইলাম দশটা দিয়ে ফান আনিস ফুতে কয়ে ভাবতাম না, তো মার মনে কষ্ট লাগছে নি? তো মা অভিশাপ দিছে না কিন্তু মনে মনে যে একটু কষ্ট লাগছে, এ দেখবেন যে যাইতেছেন পথের ভিত্তি দেখবেন যে কি আপনি হইলে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙে গেছে নাহলে কিছু একটা হয়ে গেছে কথা কন না কেন। আমার ভাইয়েরাম আপনি মা বাপ কত দিল না দুখাও দিল না দুখাও, আপনি মা বাপ কত দিল না দুখা দিল না দুখাও, মেরে মালিক মেরে মাওলা নে কাহা, আপনি মা বাপ কত দিল না দুখা দিল না দুখা, মসজিদ তোরো মন্দির তোরো কিসি কা দিল মা তোরো, ও গাছবাড়ি আর মুসলমান মসজিদ এটা ভালো জায়গা দামি জায়গা উত্তম জায়গাও, এই মসজিদ যদি ভাঙ্গো এটা আবার বানাইতে পারবা, কন্ট্রাক্টর আছে কথা কন ঠিক কিনা, আমরাও ভাইরাল করে দিছি কামের অর্ডার ফাই নেবেন মাঝে মধ্যে আমার হাত দিয়ে দোয়ার লেগে দিয়ে লিতে আর কি ঠিক কিনা কন, মসজিদ বাঙ্গোটা আবার বানাইতে পারবা, মন্দির বাঙ্গোটা আবার বানাইতে পারবা, কিসি কা দিল মাতোরো, কারো দিল ভাঙ্গিও না কারো দিল আঘাত দিও না, মার মনে আঘাত দিও না, কেন মার মনে আঘাত দিলে মেরে মালিক মেরে মাওলা নে কাহা, আপনি মা বাপ কা তু দিল না দুকা দিল না দুকা, আপনার আমার মালিক আপনার আমার মালিক মেরে মালিক তিনি কে, আল্লাহ বলেছে মা বাবার মনে দুঃখ দিও না, তাইলে আল্লাহ যে হুকুম করেছে মা বাবার মনে দুঃখ দিও না, আপনি আমি যদি মা বাবারে কষ্ট দেই দুঃখ দেই আল্লাহ কি আপনার আমার প্রতি খুশি না অখুশি? আল্লাহ অতক্ষণ পর্যন্ত সন্তানের প্রতি ওই বান্দার প্রতি খুশি হবে না যতক্ষণ তার মা ওই সন্তানের ক্ষমা না করবে কথা কন ঠিক কিনা। আপনি বউ বড় হাজির সাহেব
আমনে বহুত বড় ইঞ্জিনিয়ার ডাক্তার মনে করেন আমনের বহুত নাম করা দামি নামি দামি আমনে একজন ডাক্তার হ্যাঁ দৈনিক আপনার হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম কোনো সমস্যা নাই কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব শুধু তাই নয় হেরাম শরীফের মসজিদের বাইতুল্লাহ শরীফের মসজিদের ইমাম বহুত বড় নামি দামি সারা বিশ্বে আপনাদের চিনি খুব সম্মানী ব্যক্তি মার মনে কষ্ট দিবেন আপনি কাবা শরীফের ইমাম সাহেব ওইও ব্যস্ত যাও আপনার লাগে হারাম 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 ঠিক কথা কই না কারণ মার মনে যদি কেউ আঘাত দেয় আর নেকি আমল বন্দিগুলোয়া যাইলো জান্নাতে যাওয়া যাবে এমনি একটা ভুল করছেন দোষ করছেন এটা তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারেন নাও পাইতে পারেন এটা আল্লাহর ইখতিয়ার তবে সম্ভাবনা আছে আল্লাহ যেহেতু বলেছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইছ না তাহলে অপরাধ করেছি গুনাহ করেছি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দিবে ঠিক কি না আল্লাহ ক্ষমাশীল আমাদেরকে ক্ষমা করবে আকীদা বিশ্বাসটা আমাদের মনোবলটা অন্তরে আছে ঠিক কি না কিন্তু এই বিষয়ে আমরা একেবারে ফাইনাল মার মনে কষ্ট দিবেন মার মনে আঘাত দিবেন আপনি তওবা করছেন আপনার তওবা কবুল হবে না আল্লাহর কাছে মাফ পাইতেন না ক্ষমা পাইতেন না এই ব্যাপারে সিদ্ধান্ত ফাইনাল সুবহানাল্লাহ আমার নবী কয় আমি নবী আল্লাহর কাছে কিছু চাওয়া লাগে চাওয়ার আগেই তো আল্লাহ আমার নবীর দেয় দেখি দেয় না আমার নবী বলেন আমি আল্লাহর কাছে ওই উম্মতের জন্য কোনো কিছু চাইতে পারি না চাওয়ার বিধান নাই যেই উম্মত তার মার মনে কষ্ট দিয়েছে মা তার তার ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট রয়েছে আমি নবী পর্যন্ত ওই সন্তানের জন্য সুপারিশ করব না আমনে নেকি দিয়ে আমল দিয়া আমনে নাইলে কদিন পর পর বড় বড় গাঁটি লিয়ে সিল্লাত জানো সুবিধা কি মার দি বাদ কাপড় দেন না কথা কয় না এই গাঁটি গুট্টি সহ ফুটলা বাইন্দা লাইতে লাইতে ফিসাতে বাইরে নিয়ে খালি দিনা ফিনার জাহান্নাম জাহান্নামের মধ্যে ঠাস করে এটা দিনে হলো কথা কন ঠিক কিনা বলেন আপনার কোন আচরণের দ্বারা কোন কারণে আপনার কোন স্বভাবের কারণে আপনার কোন আচরণ কোন ব্যবহারের কারণে আপনার মা শুধু উফ এই বিরক্তিকর শব্দটাও যদি একবার উচ্চারণ করছে আপনার বন্দিগি শেষ কথা কন না কেন এটা কি আমার কথা না কোরআনের কথা তাইলে সাহেব মা আসা কার কার হাত তোলেন মাহফিল শুনলে গেলে হইতো না আজকে বাস্তবের আলোকায় তুমি কি বলেন কন্ডাক্টর সাহেব ডান হাতের কার কার মা আছে যাদের মা আছে মা বাবা আছে আল্লাহ হায়াত দারাজ করুক হায়াত তৈবা দান করুক আমিন আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন ঘরে যায় মার কাছে ক্ষমা চাইবেন আপনি কোনো ভুল করেন নাই তারপরে মার কাছে যায় বলবেন মা মাহফিলে ওয়াদা করছি কারণ 10 জন 40 জন লোক যেখানে একত্র থাকে ওখানে একজন আল্লাহর ওলি থাকে কথা কোন ঠিক না তাহলে এই উসিলে আল্লাহ কবুল করতে পারে কি পারে না যায় মার কাছে বলবেন মা আমার জানা মতো তো আমি মা তোমার কখনো কষ্ট দেই নাই আমার অজান্ত যদি আমার কোনো আচরণে হয়তো তুমি আমার কাছে প্রকাশ করো নাই তুমি মনে কষ্ট পাইছো মা আজকে তোমার কাছে আমি ক্ষমা চাই মা তুমি আমার ক্ষমা করে দাও কারণ ওয়াজের মধ্যে শুনছি মা তুমি ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবে না নবীও তার জন্য সুপারিশ করবে না মাগো আমি জাহান্নামী হয়ে যাব মা তোমার আদরের সন্তানের জন্য কি মায়া লাগে না মা আমার ক্ষমা করে দাও মায়ের পায়ের মধ্যে ধরে একটা চুমু দিয়ে দিবেন সুবহানাল্লাহ কেন মার পায়ে চুমা দিবেন গুণ হইব ও বুড়ো হয়ে গেছে গিয়ে দেখিয়া সামরাড়ি বৈঠে গেছে কিরম লাগে এখন ভাল লাগে না এরম নি কোনো কথা কয় না আপনার বউ নাইলে আপনার নাইলে লাভ মেরেজ এটা মুরব্বীরা বুঝতো না লাভ মেরেজ কারে কয় লাভ মানে তারা বলবো আবার মানে আগের যুগে হাল দিত হইদা মনে লাভ মানে এটা ভালোবাসা প্যার প্যার লাভ উসকো কেহতে হে প্যার জিসকো কেহতে হে ঠিক কিনা বলেন তো মহব্বত করে ভালোবাসা করে প্রেম করে যারা বিয়া করছেন আমনো জুয়ান এভিডিও নিলে যুবতী এভিডি নিলে মাঝে মধ্যে পাল্লার আছে একটু মনে করেন বুড়ো টুরু ফেলাক করে একটু ওই যে কাদা মাদা মাইকে একটু সাদা সাদা হয়ে এত সুন্দর চেয়ার আমাগো একজন আর বাইরে কইলাম না সাইয়া যদি হারারাই তো যদি সাইয়া তাই এভিডির ভাই সোয়াব হইতো না ওইব ওইগুনি সোয়াব ওইগুনি আর মা বৃদ্ধ হয়ে গেছে মা মনে করেন বাবির মতো আলতা সোনু ক্রিম ফেসওয়াশ মাখে না মা আগের যুগের মানুষ
কোন রকম চলে শুদ্ধ ভাষা কইতে করতে পারে না সোবালা করে দেন গাল সামা ভাঙ্গে গেছে সামরা বুইটাকে সা আরে মারে এই মার চেহারার দিকে কোন দোয়া ফারা লাগবে না কোন সূরা ফারা লাগবে না এই বেটা ঘরে যাইয়া শুধু এমনি mohabbat করে মায়া করে মা মনে করে সাইবি কবুল হইয়া গেছে এরকম হজর সওয়াব আল্লাহ আমল নামাজ দিয়ে দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে না তাহলে মার দাম আছে না নাই